জাতি ভেদাভেদ ভুলে গিয়ে বসন্ত উৎসব ও মিলন মেলায় মেতে উঠল তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে আপামো সাধারণ মানুষ। সোমবার নদিয়া জেলার শান্তিপুরের 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বসন্ত উৎসব ও মিলন মেলার আয়োজন করে শান্তিপুর সূত্রাগর অঞ্চলের প্রতিমা নিরঞ্জন ঘাট সংলগ্ন এলাকায়। এই দিনে মিলন মেলায় উপস্থিত ছিলেন শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বৃন্দাবন প্রামাণিক, এছাড়া উপস্থিত ছিলেন 19 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী অনন্যা ঘোষ ও তার স্বামী বিভাস ঘোষ। এই বসন্ত উৎসব ও মিলন মেলায় অংশগ্রহণ করতে দেখা গেল শান্তিপুর 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থক সহ ওয়ার্ডের সমস্ত সাধারণ মানুষকে। শুধু তাই নয়, শান্তিপুরের বেশ কয়েকটি ওয়ার্ড থেকে এই বসন্ত উৎসব ও মিলন মেলায় অংশগ্রহণ করে কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ। এই মিলন মেলায় উপস্থিত হয়ে শহর তৃণমূল সভাপতি বৃন্দাবন প্রামাণিক বলেন, শান্তিপুর পৌরসভার পৌর নির্বাচনে 24টি ওয়ার্ডের মধ্যে 22টি ওয়ার্ডে জয়যুক্ত হয়েছে তৃণমূল প্রার্থীরা। অন্যদিকে বসন্ত এসে গেছে, তাই আগেভাগেই দলীয় কর্মী সমর্থক ও সমস্ত মানুষকে মিলিত করার জন্যই এই বসন্ত উৎসব ও মিলন মেলার আয়োজন। যদিও এই উৎসবের মধ্য দিয়ে প্রত্যেকের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছে 19 নম্বর ওয়ার্ডের জয়ী দল তৃণমূল কংগ্রেস। আজকে এই বসন্তকাল তো পড়েই গেছে, তাই ওয়ার্ডে একটু মানে বসন্ত উৎসব করা হচ্ছে। শুধু আমার ওয়ার্ড বলে না, অনেক ওয়ার্ড থেকে এখানে লোকজন আসেছে। মূলত এই চিন্তা ভাবনা কেন আসলো আপনার? আসলে বসন্তকাল তো পড়েই গেছে, বসন্তের সিজন চলছে, সেই জন্যই আর কি ওয়ার্ডের মানুষকে কাছে পাওয়ার জন্য আরো শুধু মানে আমার ওয়ার্ডের নয় আরো সব ওয়ার্ড থেকে এখানে এসেছে। সদ্য নির্বাচনে আপনি জয়ী হয়েছেন, আপনার ওয়ার্ডের জন্য কি কি কাজ করবেন বলে ভেবে রেখেছেন? প্রথমে অনেক বার্ধক্য ভাতা আছে, তারপরে এই নিকাশি ব্যবস্থাগুলো আছে, এগুলো দ্রুত করার চেষ্টা করব। আজকে মূলত এখানে দেখা যাচ্ছে একটা মধ্যাহ্ন ভোজন আয়োজন হয়েছে, এখানে কত সংখ্যক মানুষ এসেছে অনুমান? তাও অনুমান মানে আপনার ওয়ার্ডে সবাই? ওয়ার্ড তো আছে, ওয়ার্ডের পাশাপাশি বাইরেও অনেক ওয়ার্ড থেকেও এসেছে। কি অনুষ্ঠান? আমাদের শহরের সভাপতি বিস্তারিত বলেছে, আমার বলার কিছু নেই। ভোটে যেমন মানুষ উৎসবের মেজাজে অংশগ্রহণ করেছিল, সব ধর্মের সব বর্ণের সমস্ত সম্প্রদায়ের মানুষ একযোগে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন, আশীর্বাদ করেছেন তার ক্যান্ডিডেটকে। অতএব আমরা সর্বস্তরের মানুষকে নিয়ে আজকে একটি মিলন মেলা এবং বসন্ত উৎসবের আয়োজন করেছি। সবাই এসেছে, সবাই মিলে আমরা আনন্দ ভাগ করি। বসন্ত উৎসবের আগেই প্রাক বসন্ত উৎসবের ছোট করে সূচনা হয়ে গেল বলে শান্তিপুরে মনে হচ্ছে। বসন্তকাল এসে যাওয়া মানেই উৎসব শুরু। বসন্তকাল যতদিন থাকবে দোলের মধ্যে দিয়ে, আগামী দিনে হোলির মধ্যে দিয়ে উৎসব চলবে। আর যে বাংলায় যেভাবে মানুষ সব ধর্মের মানুষ আশীর্বাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই উৎসব এখন ধারাবাহিকভাবে চলছে। আপনার নাম? বিভাস ঘোষ, প্রাক্তন কাউন্সিলর শান্তিপুর। মূলত আজকে আমাদের শান্তিপুর পৌর এলাকায় 19 নম্বর ওয়ার্ডে আমাদের বিভাস ঘোষ প্রাক্তন কাউন্সিলর এবং তার স্ত্রী সদ্য নির্বাচিত কাউন্সিলর অনন্যা ঘোষ এবং 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে আজকে এই 19 নম্বর ওয়ার্ডের মানুষদের নিয়ে বসন্ত উৎসব এবং মিলন মেলা, সব ধর্মের মানুষকে নিয়ে একসাথে সকলে মিলে। কারণ জানেন যে সদ্য নির্বাচিত যে পৌর ভোট গেছে, এই পৌর ভোটের সময় সব মানুষকে জানেন যে আমরা আবেদন রেখেছিলাম শান্তির পক্ষে এবং উন্নয়নের পক্ষে রায় দেওয়ার জন্য, মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছে এবং যার ফলে আমরা 22টা আমরা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নির্বাচিত হয়েছে। তাই আমরা আজকে এই 19 নম্বর ওয়ার্ডে বিভাস ঘোষের উদ্যোগে আজকে এখানে মিলন মেলা এবং বসন্ত উৎসবের মধ্যে দিয়ে আমরা সকলে এক জায়গায় মিলিত হয়েছি। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস কর্মীরা আছে নাকি? না, আমি প্রথমেই বলেছি যে সব ধর্মের সমস্ত শ্রেণীর সমস্ত দলের সমর্থক কর্মীবৃন্দ সবাইকে, ওয়ার্ডের সমস্ত নাগরিককে আমন্ত্রণ জানানো হয়েছে অনুষ্ঠানে, সবাই উপস্থিত। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।